হাই ওয়েলকাম বন্ধুরা, আমার আগের ভিডিওগুলিতে আমি ইংলিশে কথা বলতাম, এই ভিডিওটা পুরো বাংলায়। তো এবার আমরা দেখে নিচ্ছি আমাদের প্রথম যে অ্যাপটি, সেই অ্যাপটি হলো ফটো ল্যাব। এখানে অনেক রকম এফেক্ট আছে, সেগুলো দিয়ে আমরা এডিট করতে পারি। তো আমি এর মধ্যে যে কোনো একটি এফেক্ট বেছে নেব ফার্স্ট এডিট করার জন্য। তো আমার এই এফেক্টটি পছন্দ হয়েছে, আমি এটাকে বেছে নিলাম। তো এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপটির মাধ্যমে এডিট হচ্ছে বিভিন্ন রকম অ্যানিমেশন পিকচার্স। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে একটি অ্যানিমেটেড কার্টুন মতো রয়েছে, সেটিও এডিট করা যেতে পারে। পরবর্তী অ্যাপ হলো ওজিকিউ ব্যাকগ্রাউন্ডস, এটি সাধারণত ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করা হয়। এছাড়াও ফোনের বিভিন্ন রকম ওয়ালপেপার, এইচডি ওয়ালপেপার আপনি এখানে পাবেন, যেটি আপনি আপনার ফোনে ইউজ করতে পারেন। এছাড়া যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে এখানে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পাবেন। আমাদের এই অ্যাপ লিস্টের তৃতীয় অ্যাপটির নাম হলো জোয়েট্রপিক, যার উপরে আমি আগেই একটি ভিডিও বানিয়ে রেখেছি আমার চ্যানেলে, ডিসক্রিপশনে আমি লিঙ্কে দিয়ে দেবো। এখানে আপনি যে কোনো স্টিল ছবিকে মোশন দিতে পারেন। অ্যাপটিতে এডিট করতে একটু সময় লাগে, কিন্তু যে কোনো স্টিল ছবিকে অসাধারণ মোশন প্রদান করার জন্য অ্যাপটি বিশেষ উপকার করবে আপনাকে। আর অ্যাপটি যদি মড এপিকে আপনি চান, তাহলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন, যেটি পারচেসড এপিকে থাকে অ্যাপের। আর এই অ্যাপটি কীভাবে ব্যবহার করতে হয় তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। এবার আমরা চলে যাব আমাদের চতুর্থ অ্যাপ, যার নাম হলো অ্যাডোবে ফটোশপ এক্সপ্রেস। এই অ্যাপটির মাধ্যমে আপনি যে কোনো ছবিকে সুন্দর এফেক্ট দিয়ে এডিট করতে পারেন। আর এই অ্যাপটি কী করে এডিট করতে হয় তার উপর আমি একটি ডিটেল ভিডিও বানাবো, যেটি আপনাকে পরে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর এই অ্যাপ দিয়ে কীভাবে এডিট করা হয় তার কয়েকটি এক্সাম্পল আমি আপনাকে শো করছি এখন। দেখতেই পাচ্ছেন এই অ্যাপটি ব্যবহার করে আমরা বিভিন্ন ছবিকে বিভিন্ন রকম এফেক্ট প্রদান করে খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারছি, যেগুলো খুবই দৃষ্টি আকর্ষণ করে আমাদের। এই অ্যাপটি খুবই কাজে লাগবে আপনার বিভিন্ন রকম ছবিকে এডিট করার জন্য। চলে যাচ্ছি আমাদের নেক্সট অ্যাপ, যার নাম হচ্ছে স্ন্যাপসিড। এই অ্যাপটির দ্বারাও আমরা খুব সুন্দরভাবে ছবিকে এডিট করতে পারি। আর এই অ্যাপটি দিয়েও অনেক ধরনের এডিট করা যায়। আর কিছু এডিট আমি যেগুলো করেছি এই অ্যাপটি দিয়ে, সেটি আপনাকে স্ক্রিনে শো করছি। এডিটিংয়ের জন্য অ্যাপটিকে কীভাবে ব্যবহার করবেন তার ডিটেলড ভিডিও আমি আলাদা করে এই অ্যাপটির উপরে বানিয়ে দেবো, যেটির লিঙ্ক আমি পরে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমাদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আপনি সবার আগে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। চলে যাচ্ছি আমাদের ষষ্ঠ অ্যাপ, যার নাম হচ্ছে ক্যানভা। এই অ্যাপটির মাধ্যমে আপনি বিভিন্ন ছবির উপরে লেখা এডিট করতে পারেন, এবং এই অ্যাপটি স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ উপযোগী। আর এই অ্যাপটি ব্যবহার করে আমরা বিভিন্ন প্রজেক্টের কাজ, স্লাইডের লেখার কাজ এসব করতে পারি, বিভিন্ন প্রজেক্টের ফ্রন্ট পেজ এসব তৈরি করতে পারি। আর এই অ্যাপটি দিয়ে আমিও নিজের অনেক প্রজেক্টের কাজ করেছি। তাই এই অ্যাপটি আপনাকে ব্যবহার করতে খুব ইজি মনে হবে, আর অ্যাপটি খুবই সহজ ব্যবহার করা। আর এই অ্যাপটি কীভাবে ব্যবহার করতে হয় তার উপর একটি ডিটেল ভিডিও করা রয়েছে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দেবো। এবার আমরা চলে যাবো আমাদের সেভেন্থ অ্যাপ, যার নাম হচ্ছে ইনফাইনাইট পেন্টার। এখানে আপনি বিভিন্ন রকমের ডিজিটাল পেন্ট করতে পারবেন বা কোনো রকম স্কেচ করতে পারবেন, যেগুলো পুরোপুরি ডিজিটাল এবং এটি খুবই স্মুথ আর আপনার করতে খুবই সুবিধা হবে। আর কি অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে এই ডিজিটাল পেন্টের এই অ্যাপটি খুবই সুন্দর। আর এর লিঙ্ক আমি আপনাকে ডিসক্রিপশানে দিয়ে দেবো। আমাদের পরবর্তী অ্যাপ হলো লাইট রুম, যেটি দিয়ে আপনি খুব সুন্দরভাবে এডিট করতে পারেন। আর এই এডিটগুলি পুরোপুরি সোশ্যাল মিডিয়া রেডি হয়। আর এর মাধ্যমে একটি আলাদাই এফেক্ট দেওয়া যায়, যেমন অরেঞ্জ স্টিল এফেক্ট, মুডি ব্রাউন এফেক্ট,
গ্রিন এফেক্ট, এসব এফেক্ট দিয়ে কী করে এডিট করতে হয় তার একটি ডিটেল ভিডিও আমি বানিয়ে আমার চ্যানেলে আপলোড করে দেবো এবং লিঙ্ক পরে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমাদের নেক্সট অ্যাপ হলো পিক্সেল ল্যাব, এর মাধ্যমে আপনি বিভিন্ন টাইপোগ্রাফি এফেক্ট করতে পারেন, এছাড়া 3D লোগো আপনি এর মাধ্যমে ডিজাইন করতে পারেন যেগুলি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অ্যাপটির মাধ্যমে কী করে এডিট করতে হয় তার একটি ডিটেল ভিডিও আমি পরে আমার চ্যানেলে আপলোড করে দেবো। আমাদের পরবর্তী অ্যাপ হলো পিক্স আর্ট, এই অ্যাপটি আমি সাধারণত ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার কাজে ব্যবহার করি। কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে অ্যাপটি ভীষণ ভালোভাবে কাজ করে, এছাড়াও বিভিন্ন রকম এডিট করা যায় যার ডিটেল ভিডিও আমি পরে চ্যানেলে আপলোড করে দেবো। এভাবে আপনি দেখুন লাইট এফেক্টও অ্যাড করতে পারেন অ্যাপটির মাধ্যমে, এছাড়া এরকম টাইপোগ্রাফি এফেক্ট দিতে পারেন আপনার ছবিতে। আমাদের নেক্সট অ্যাপ হলো ভিমেজ, এর মাধ্যমে আপনি যে কোনো স্টিল ছবিতে অ্যানিমেশন প্রদান করতে পারেন, যার কয়েকটি এক্সাম্পল আমি এখানে আপনাদের শো করছি। এর ডিটেল ভিডিও আমার চ্যানেলে করা রয়েছে যার লিঙ্ক আমি আপনাকে ডিসক্রিপশনে দিয়ে দেবো। অ্যাপটির ফ্রি পারচেজ ভার্সন পেতে হলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করুন, পারচেজ ভার্সনের লিঙ্ক আমি এখানে দিতে পারলাম না কারণ এখানে ইউটিউবের নিয়মের বিরুদ্ধে সেটা। পরবর্তী অ্যাপটির নাম হচ্ছে পিক্সালু, এই অ্যাপটি আমার খুবই পছন্দের, এর মাধ্যমে আকাশকে আপনি বিভিন্ন সুন্দরভাবে এফেক্ট প্রদান করতে পারেন, যার কিছু উদাহরণ আমি আপনাদের এখানে শো করছি। এছাড়াও আপনি এই অ্যাপটিতে বিভিন্ন রকম সাউন্ড এফেক্টও দিতে পারেন, যেমন ফায়ারের সাউন্ড বা বৃষ্টির আওয়াজ বা বজ্রপাতের আওয়াজ, সব কিছুর আওয়াজ এই অ্যাপটির মাধ্যমে এডিট করা যেতে পারে। এখানে আপনি এই ধরনের প্রজাপতি এফেক্ট বা বৃষ্টির এফেক্ট এগুলি অ্যাড করতে পারেন অ্যাপটির মাধ্যমে, বা এরকম লাইট এফেক্টও অ্যাড করা যেতে পারে যেটি আপনার ছবিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। এর সাথে সাথে আপনি বিভিন্ন রকম মিউজিকও অ্যাড করতে পারেন, যেমন আমি আগেই বললাম বিভিন্ন রকম সাউন্ড অ্যাড করা যায়। আর এই অ্যাপটি আমার ভীষণ পছন্দের এই কারণে, কারণ এর এফেক্টগুলি খুবই অসাধারণ যেগুলি অন্য অ্যাপ আপনাকে প্রদান করতে পারবে না। যে কোনো স্টিল ছবি দিয়ে আপনার স্টেটাস ভিডিও তৈরি করতে বা ফেসবুক বা ইনস্টাগ্রামে ছোটো ছোটো MP4 বা GIF ভিডিও আপলোড করতে এই অ্যাপটি আপনাকে খুব উপকার করবে। এই অ্যাপটি সাধারণত যে কোনো স্টিল ছবিকে একটু অ্যানিমেটেড করে তোলে, এটা খুবই সুন্দর লাগে দেখতে। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম সাউন্ড এফেক্ট আছে যেগুলো আমি চুজ করছি আর বিভিন্ন রকম সাউন্ড প্লে করছি। অ্যাপটির একটি ডিটেল ভিডিও আমি পরে আমার চ্যানেলে আপলোড করে দেবো। আর অ্যাপটির ফ্রি মড এপিকে পেতে হলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। এই ছবিটির সাথে আপনারা দেখতেই পাচ্ছেন আকাশটাকে কত সুন্দরভাবে বিভিন্ন রকমভাবে চেঞ্জ করে দেওয়া যাচ্ছে, আর অ্যাপটি ভীষণ সুন্দরভাবে আর নিখুঁতভাবে সব কিছু এফেক্টকে হ্যান্ডেল করে এবং চেঞ্জ করতে সাহায্য করে। আমাদের পরবর্তী অ্যাপের নাম হচ্ছে ইনশট, আমি আগেই কথাগুলো বলে নিই। ওই অ্যাপটির মাধ্যমে আপনি বিভিন্ন স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারেন গান যুক্ত করে তার মধ্যে, এবং তার সাথে আপনার নামের ওপর অ্যানিমেশন লেখাও তৈরি করতে পারেন, আর সোশ্যাল মিডিয়া লোগো দিয়ে আপনার সোশ্যাল মিডিয়া নাম সেখানে পাশে লিখে দিতে পারেন। এবার আমরা দেখে নেব ইনশট অ্যাপে তৈরি এরকম স্ট্যাটাস ভিডিও। আমারও পরানো যাচাই তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাচাই।
শট অ্যাপের ডিটেল ভিডিও আমি চ্যানেলে পরে আপলোড করে দেবো। আমাদের পরবর্তী অ্যাপ হলো বু, যার মাধ্যমে আমরা একটি ছবিকে সিলেক্ট করে বিভিন্ন রকম স্ট্যাটাস ভিডিও আপলোড করতে পারি। फिलहाल तो यू है कि कुछ कर नहीं सकते, तेरे बिन ही मरना होगा, साथ मर नहीं सकते, सूखे से पत्ते हैं। এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করে আপনারা সেই এফেক্টটিকে ডাউনলোড করে আপনার ছবি দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া এখানে একটি ভালো আইটেম রয়েছে যার নাম হচ্ছে নিউজ। এখানে আপনি যে কোনো কারোর ছবি দিয়ে একটি নিউজ রিপোর্ট তৈরি করতে পারেন। हेलो फ्रेंड्स, स्वागत है आपका जन्मदिन की बात काजल के साथ। तो आज हम बात करेंगे आज ही के दिन जन्मी इस कन्या के बारे में। नमस्कार भारतवासियों, लॉकडाउन ने कई लोगों को परेशान किया है, पर ये देवी तो मानो इसके मजे उठा रही है। डालगोना कॉफी की तरह नई रेसिपीज बनाकर फोटो। এছাড়াও এখানে আরও অনেক রকম এফেক্টস রয়েছে, যেমন এখানে নিউজ দেখলেন আপনারা উপরে মিউজিক, ম্যাজিক্যাল লাভ, বার্থডে, অকেশনাল, অ্যানিভার্সারি, ওয়েডিং, এসব অনেক রকমের আলাদা আলাদা আইটেমস রয়েছে, তাদের এফেক্টস রয়েছে, যেগুলো আপনারা আপনার ছবি দিয়ে ভিডিও ক্রিয়েট করতে পারেন এখানে দিয়ে। আমাদের নেক্সট অ্যাপ হলো ম্যাজিক প্লাস। এই অ্যাপটি প্লে স্টোরে এখন নেই, এই অ্যাপটির মতো অন্য একটি অ্যাপ প্লে স্টোরে আছে, যার লিঙ্ক আমি আপনাকে ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই অ্যাপটির মাধ্যমে আপনারা এই ধরনের ক্রিয়েটিভ ভিডিও তৈরি করতে পারেন বা সুপার পাওয়ার ভিডিও তৈরি করতে পারেন, যেগুলি খুবই ক্রিয়েটিভ আর খুবই সুন্দর লাগে দেখতে এবং সবাইকে আকর্ষণ করে। এই অ্যাপটি এখন প্লে স্টোরে অ্যাভেলেবেল নেই, যদি আপনাদের অ্যাপটি প্রয়োজন হয় তাহলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন, আমি আপনাকে অ্যাপটি নট এপিকে দিয়ে দেব। আমাদের নেক্সট অ্যাপ হলো ভিডিও এডিটিংয়ের উপর, যার নাম হলো কাইন্ড মাস্টার। এর মাধ্যমে আপনি খুব সুন্দর ভিডিও এডিট করতে পারেন, যেটি আপনি দেখতে পাচ্ছেন এটি কাইন্ড মাস্টারই এডিট করা। এই অ্যাপটিরও নট এপিকের জন্য আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। কোনো রকম কোয়েরি থাকলে এবং মড অ্যাপিকের জন্য আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করুন।